ডিজে বাপি প্রেজেন্টেশন না দিয়ে খেয়েছিস আজ থেকে যা খাবি তাকে দিয়ে খাবি কি হলো গো তোমার তো সবাই জ্বালায় দিয়ে খা যা এই হচ্ছে দীক্ষা শুধু দীক্ষা নিলে হবে না মা দীক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষা নিতে হবে শিক্ষাটা কি শিক্ষাটা কি শিক্ষা হচ্ছে দেহের মধ্যে যে ছয়খানা কামধেনু আছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছয়খানা কামধেনু যখন তখন জ্বালাতন করে ফসলে মুখ দেবার জন্য ভালো করে শোনো দেহের মধ্যে যে ছয়খানা কামধেনু আছে একটু গভীরের কথা মা এরা যখন তখন জ্বালাতন করে ফসলে মুখ দেবার জন্য যখনই ফসলে মুখ দিতে গেল দেহ থেকে রস ঝরে গেল বুঝতে পারলে দেহ থেকে সঙ্গে সঙ্গে রস ঝরে গেল দেহ থেকে যাতে রস যাতে ঝরে না যায় তার জন্য শিক্ষার ঘর শিক্ষার ঘরে গিয়ে গুরুদেবের কাছ থেকে শিক্ষা মন্ত্র নিয়ে রহ রহ কাম গায়ত্রী মন্ত্র জপ করো তোমার এই যে ছয়খানা কামধেনু আছে দেহের মধ্যে এরা তোমাকে আর কোনোদিন জ্বালাতন করবে না কোনোদিন জ্বালাতন করবে না ফসলে মুখ দেবার জন্য আর নালে তুমি যদি না শিক্ষা নাও তুমি যতক্ষণ না শিক্ষার ঘরে যাও ততক্ষণ কিন্তু তোমার ওই কামধেনু জ্বালাতন করবেই ওরা জ্বালাতন করবে বাবা তার জন্য শিক্ষা তাই গৌর হরি আমার আজ সুরধ্বনি গঙ্গার তীরে দুটি নয়ন ছল ছল করে আজ ভাবে বিভোর হয়েছে দেখো দেখো জগতে যারাই ভজে তারাই জানে যারাই ভজে তারাই জানে এ জগতে যারাই ভজে তারাই জানে যারাই ভজে তারাই জানে আপন গুরু চরণ হিয়াই ধরে এ জগতে যারাই ভজে তারাই জানে আপন গুরু চরণ যারাই ভজে তারাই জানে ও গো গুরু চরণ হিয়াই ধরে যারাই ভজে যারা ভজন করে তারা তো জানে ভজনের তত্ত্বটা কি যারা কোনোদিন করেনি তারা কোনোদিন জানবে না ভজন কাকে বলে এ জগতে যাকে বিষধর সর্প দংশন করেছে একমাত্র সেই জানে এই সর্প দংশনের কত বিষ যাকে কোনোদিন করেনি সে কোনোদিন জানবে না যে বিষধর সর্পের এত জ্বালা এই যে এত সংসার সংসার করে যাচ্ছি গো ও মায়েরা একটু ভালো করে ভেবে বলো তো মা এই সংসার তোমাদের কদিন ভালোবাসবে কি গো মা সংসার কদিন ভালোবাসবে সংসার বেশি দিন ভালোবাসে না গো কদিন ভালোবাসবে না এই সংসার তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তুমি সংসারে দিতে পারবে
যেদিন তোমার দেওয়া বন্ধ হয়ে যাবে বসতে জায়গা পাওনি জাল লাগবে সেটি যাবে তোমাকে ভার দিয়েছে ডেকে নিয়ে যাও বললেও শোনে না সংসার কদিন ভালোবাসবে সংসার তোমাকে ততদিন ভালোবাসবে মা যতদিন তুমি সংসারে দিতে পারবে যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন আর কেউ ভালোবাসবে না কিন্তু মা যে মা সে মাই হয় সন্তান মাকে ভুলে যায় কিন্তু মা কোনোদিন সন্তানকে ভুলে না মা আজও চোখের জল ফেলে সন্তান যখন মাকে দুচ্ছি করে তাড়িয়ে দেয় কটু কথা বলে মা কাঁদে কেঁদে সন্তানকে অভিশাপ দেয় না ভগবানকে জানায় ওগো ঠাকুর ও তো আমার মা বলা পাখি ও তো মা বলা পাখি ভুল করে বলে ফেলেছে তুমি ওকে কিছু করো না ওকে কিছু বলো না যদি কিছু দিতে হয় তুমি আমাকে দাও আমি সইতে পারব কিন্তু আমার সন্তান সইতে পারবে না তাই না যে মা হয় সে প্রকৃত মা হয় মায়ের ভালোবাসাটা কেমন মায়ের ভালোবাসা কেমন মায়ের ভালোবাসা আর পাঁচটা মানুষের মতন ভালোবাসা নয় গো মা যখন সন্তানকে জন্ম দেয় কথাই বলে বাবার ঋণ শোধ করা যায় কিন্তু মায়ের ঋণ কখনো শোধ করা যায় না কেন মা যখন সন্তানটিকে যখন মানুষ করে সারা রাত্রি সন্তানকে নিয়ে জেগে বসে থাকে সন্তান যদি কখনো প্রস্রাব করে ফেলে মা ঠিক বুঝতে পারে বাবা ঘুমিয়ে পড়ে বাবা মাঝে মাঝে উঠে দেখে সব ঠিক আছে তো এই হচ্ছে মায়ের ভালোবাসা জগতে যেন সেই মাকে যেন কোনোদিন কেউ যন্ত্রণা দিও না সেই মা যদি কোনোদিন দুঃখ পায় যদি কোনোদিন কষ্ট পায় সেই কষ্টের অপরাধে যে কোনো ক্ষমা হয় না আমার গৌরহরি কি এমনি এমনি ভালো হয়েছিল তার মা ছিল ভালো যার মা ভালো হয় তার সন্তানও ভালো হয় যার মা কোনোদিন ভালো হয় না সন্তান কোনোদিন ভালো হয় না মা হচ্ছে ক্ষেত্র মাটি বাবা হচ্ছে বীজ বাবা যেই বীজটা মাটিতে রোপণ করলো মাটি যদি ভালো হয় ফসল তো ভালো হবে আর মাটি যদি খারাপ হয় ফসল কোনোদিন ভালো হয় না যেদিন নিমাই যেদিন সন্ন্যাসে যাবে শোনো মা শশী মায়ের পা ধরে কেঁদেছিল নিমাই কি বলেছিল নিমাই মায়ের কাছে কৌশল করে বলেছ মা মা আমি তোমাকে একটা প্রণাম করব তুমি আমাকে আশীর্বাদ করবে তো আইনি মাই প্রণাম কেন করবি বাবা ও মা আমি একটা স্বপ্ন দেখেছি মা কি স্বপ্ন জানো আমি তোমাকে ঘুমের ঘরে তোমার অঙ্গে আমার পা লেগে গিয়েছে আমি তোমাকে একটা প্রণাম করতে চাই তুমি বলো আমাকে আশীর্বাদ করবে আচ্ছা পাগল প্রণাম কর শশী মা বসে আছে আর নিমাই মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে
মা গো এটা কি তোমার সেই চরণ? মনে হয় আর কোনোদিন কোনোদিন তোমার এই চরণ দর্শন করা আমার ভাগ্যে হবে না। তখন সচিমা নিমাইয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিল, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম বাবা, আমি তোকে আশীর্বাদ করলাম, যা তোর তোর মনোবাসনা যেন পূর্ণ হয়, তোর মনের আশা যেন পূর্ণ হয়। নিমাই কাঁদছে, সচিমা বলছে কি নিমাই চরণটা ছাড় ছাড় বলছি পাছাড়। নিমাই কিছুতেই পাছাড়ছে না, পাদুটুকে ধরে মায়ের চরণের ধুলাটাকে নিয়ে অঙ্গে মাখছে আর মনে মনে বলছে, মা আমি যেখানেই যাই না কেন আমি তোমার চরণে জানাইয়ে গেলাম, ওগো ওগো আমার মা তুমি আমায় তুমি আমায় কৃপা করো, আরে কোনো দিন ভাগ্যে দেখা হয় কি না হয় আমি যে জন্মের মতো বিদায় নিয়ে চলে যাব মা, আমি যেন ভক্তের চরণে ধুলাই গড়াগড়ি দিতে পারি, তুমি আমায় কৃপা করো মা, তুমি আমায় করুণা করো, যে কটা দিন আমার দেহে প্রাণ থাকবে সেই কটা দিন আমি যেন এইভাবে গৌর গোবিন্দের নাম নিয়ে হা কৃষ্ণ বলে যেন ধুলাই গড়াগড়ি দিতে পারি, যেন ধুলাই গড়াগড়ি সেইদিনকে নিমাই সন্ন্যাস নিয়েছিল, যখনই মায়ের কাছ থেকে অনুমতি পেয়েছিল, মা যখন আশীর্বাদ করলো তোর মনোবাসনা পূর্ণ হবে যা, তখন নিমাই সেই রাত্রেই সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল। সারা নবদ্বীপ শোকের সাগরে কাঁদছে ভাসছে, সারা নবদ্বীপ কাঁদছে বাবা, শোনবা শোনো একটা কথা বলে যাই, কাঁদালে কাঁদিতে হয় এ কথা কবু মিথ্যা নয়। আজ যদি আমি আপনাদের কাঁদাই একদিন আমাকেও কাঁদতে হবে, সবাই যখন একে একে কাঁদছে নিমাই নিমাই বলে, মা শচী দেবীও কাঁদছে নিমাই 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 বলে, প্রতিধ্বনি হচ্ছে মা তোমার নিমাই আর না, মা যত বলছে নিমাই নিমাই প্রতিধ্বনি হচ্ছে তোমার নিমাই আর নাই আর নাই। সবাই যখন কাঁদছে একজনের মনে কিন্তু আনন্দের সীমা নাই, তিনি কে গো? তিনি হলেন দর্শনকারী পদকর্তা বাসুদেব ঘোষ। তিনি সচিমায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি আরো কাঁদো, তুমি যত কাঁদবে আমি তত আনন্দ পাবো, কেন জানো?
কাঁদালে কাঁদিতে হয় এ কথা কবু মিথ্যা নয়। আজকে তুমি কাঁদছো, তুমিও তো একদিন কাঁদিয়েছিলে। কাকে কাঁদিয়েছিল? তেতা যুগে রামের মাকে। কি বলেছিল রামের মা? বলেছিল কইকেয়ী, তুই আমার রামকে 14 বছর বনবাসে পাঠাচ্ছিস। কইকেয়ী, ভরত রাজা হবে, রাম রাজা হবে না, বড় আনন্দের কথা, বড় আনন্দের কথা। কিন্তু কইকেয়ী, তুই আমার রামকে আমার কোল থেকে খালি করে দিস না। ও যে আমার মা বলা পাখি। তখন কইকেয়ী বলেছিল, না, যে কথা আমি একবার বলি অক্ষরে অক্ষরে পালন করি। বেশ শোন কইকেয়ী। তখন রামের মা কৌশল্যা বলেছিল, আমি না হয় পুত্র হারা হয়ে 14টা বৎসর কাঁদবো, তোকে আমি অভিশাপ দিলাম তুই পুত্র হারা হয়ে 3 জন্ম কাঁদবি। প্রথম জন্ম হবে কি? প্রথম জন্ম হবে তোর, তুই হবি ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, তোর নাম হবে গুণ্ডিচা। তোর পুত্র হবে 18খানা পুত্র। ওই 18খানা পুত্র একই রাতে রক্ত বমি করে তারা মারা যাবে। আর ওই 18খানা পুত্র থেকে সৃষ্টি হবে 18 নালা। যারা পরিধামে গেছেন নিশ্চয়ই দেখেছেন 18 নালা। পরিধামে আছে 18 নালা, সৃষ্টি হবে 18 নালা। তুই উদ্ধার পাবি কবে? না, তুই উদ্ধার পাবি সেই দিন, ওই 18খানা পুত্রর সামনে যেদিন হা পুত্র বলে বসে বসে কাঁদবি। যত সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে যাবে, তাদের চরণের ধুলায়িত রঙ্গে পরে তাদের কৃপায় তুই উদ্ধার হয়ে যাবে। এটা একটা জনম। তুই হবি বসুদেবের স্ত্রী, তোর নাম হবে দেবকী। কি নাম হবে গো? কি নাম হবে বলো? দেবকী। দেব কি আর দেবকী? কেন বললে সে তোর নাম হবে দেবকী? তোর প্রথম 7টি সন্তান হবে, তোর নিজের দাদা তোর চোখের সামনে 7টি সন্তানকে হত্যা করবে। তারপরে তুই 8ম গর্ভে সন্তানকে জন্ম দিবি, কিন্তু তাকে তুই লালন পালন করতে পারবি না। সর্বহারা হয়ে বলবি, আমি আর দেব কি, আমি আর দেব কি, আমার যে দিবার কিছু নাই, আছে শুধু নয়ন ভরা জল, আর যে দেবার মতো কিছু নাই। কারণ এ জগতে যারা যে সবচেয়ে মায়েরা সন্তানকে হারায়, সন্তান হারানো যে কি ব্যথা কি কষ্ট, একমাত্র যারা হারিয়েছে তারা জেনেছে। যারা কোনোদিন হারায়নি তারা কোনোদিন জানে না। কলিতে তুই হবি নিমাই পণ্ডিতের মা, বিশ্বের সমস্ত রূপকে দিয়ে একটা পুত্র হবে তোর, তার নাম হবে বিশ্বরূপ, সেও তোকে ছেড়ে চলে যাবে। আর নিমাই এও তোকে ছেড়ে চলে যাবে, তুই সর্বহারা হয়ে কাঁদবি। আর কি বলবি জানিস? নিমাই দাঁড়ারে, দাঁড়ারে দাঁড়া, দাঁড়ারে নিমাই, দেখিব তোমারে নিমাই, দাঁড়ারে। দাঁড়ারে, হরিবাল হরিবাল হরিবাল, দাঁড়ারে দাঁড়ারে
दारा रे दारा दारा रे निमा देखो तो मारे निमाई दारा रे निमाई दारा रे मारे घरेर बधु विष्णु प्रिया ज्वलंत अग्नि आर कत दिया राखब दिया मुखेर बहानी निमाई दारा रे दारा रे दार निमाई दारा रे तो मारे और निमाई रे ओ और निमाई रे मधुखिनी के आर कदा निमाई सही दिन सचिमा कांद जे निमाई निमाई बोले पतित ध्वनि हे मा तुम्हारे निमाई आर नाई जगतेर माझे सारा नवद्वीपेर माझे एक शोकेर छाया पड़े गेछे सबाई तो कांदछे गो निमाई निमाई बोले कांदबे ना ए जगते कांदबे कारा जरा मार निमाई के भालो बासे भालो बासार मतुन भालो बासे एटा होच्छे भालो बासार मंदिर अन्य कोनो देवतार मंदिर नय आमरा चोखे देखछी पाथर किन्तु पाथर नय गो ए जाता पाथर नय ए पाथर कथा बोलते पारे ए पाथर देखते पाय এটা হচ্ছে ভালোবাসার মন্দির এই ভালোবাসার মন্দিরে আমরা সবাই প্রবেশ করি আমরা সবাই যাই এই ভালোবাসার মন্দিরে আমরা সবাই যাই কিন্তু ভালোবাসার মন্দির যে সবার জন্য নয় ভালোবাসার মন্দিরে যেতে গেলে কি করতে হবে জানো মন্দির সোনামায়েরা ভালোবাসার মন্দিরে যেতে হলে আগে ভালোবাসা করতে হয় আগে কি করতে হবে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা নয় আগে ভালোবাসা করো সেই বাসা করতে পারলে ভালো তবে তুমি মন্দিরে যেতে পারবে যার ভালোবাসা হয়নি সেই মন্দিরে কোনোদিন আমার গৌর গোবিন্দ যায়নি আগে ভালোবাসা করো সচিমা যখন সচিমায়ের দেহ থেকে যখন প্রাণ পাখি বিদায় নেবে বলে প্রস্তুত হয়েছে ঠিক সেই দিনের দিন মা সচি দেবী অবদূতকে বলছে অবদূত আমার একটা মনের বাসনা জেগেছে পূরণ করবি বাবা বলো কি বাসনা মা
আমি হয়তো আর বেশিক্ষণ প্রাণে থাকব না। শেষবারের মতন একবার আমার নিমাইকে নিমাইকে আনবি। আমি যে আমার নিমাইকে দেখে নিমাইয়ের কোলে মাথা রেখে জন্মের মতো বিদায় নিয়ে চলে যাব, চলে যাব। জানা বাবা, কতদিন নিমাইয়ের বদন থেকে মা ডাকটা শুনিনি, একটিবার দেখে হয় না। আমার নিমাই কেমন আছে, নিমাই ভালো আছে কি? আমি যে মা, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ তো সন্তানের চিন্তা করব। ও মা, তুমি দুঃখ করো না, আমি যাবো আর আসবো। সঙ্গে সঙ্গে অবধূত চলে গেল নিমাইয়ের কাছে, কি বলছে, ভাই এই ভাই, একটিবার বাড়ি চ ভাই, মাঝে দেখতে চেয়েছে, মাঝে আর প্রাণে বাঁচবে না। নিমাই বলছে, দাদা তুমি কি জানো না, যে একবার সন্ন্যাসী হয় তাকে যার বাস্তবিতা দর্শন করতে না, ভালো করে বলছো, যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় তাকে যার মাতৃভূমি দর্শন করতে নেই। আমি যেতে পারবো না, তা কি হয়েছে, তুমি মাকে আমার কাছে লয়ে আসো, আমি মাকে দেখব। দেখো মা, সন্তান বলছে আমি যেতে পারবো না, তুমি মাকে আমার কাছে আনো, আমি মাকে প্রাণ ভরে দর্শন করি। কতদিন মাকে দেখিনি, মায়ের জন্য সন্তান যেমন ব্যাকুলতা হচ্ছে তেমন সন্তানেরও তো ব্যাকুলতা হচ্ছে মায়ের জন্য, তাই না? ও মা, হয় গো মা, যারা মা হয়েছে তারা জানে। ও দাদা, শুধু মা কেন, যত নবদ্বীপ আসে আমাকে দেখতে চায় সবাইকে তুমি আমার কাছে আনবে, কিন্তু কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন আমার কাছে না আসে। কি বললি ভাই, আমরা সবাই আসব, তোর প্রিয়া তোর কাছে আসবে না? বলছে না, আমি আমি স্থির বদন দর্শন করতে চাই না। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে অবধূত মাকে এসে বলছে, মা মা আর দেরি করো না মা, তুমি শীঘ্র করে চলো, তুমি শীঘ্র করে চলো, নিমাই নিমাই আমাদের সবাইকে যেতে বলেছে। তখন মা শচীদেবী বিষ্ণুপ্রিয়াকে বলছে, ওরে ওরে ও বৌমা, শোনো শোনো, আমার আমার নিমাই যেতে বলেছে। অবধূত মায়ের চরণটা জড়িয়ে ধরে বলল, মা গো, এ কথা বলার আগে কেন আমার মাথায় বজ্রাঘাত পড়ল না, আমি কি করে বলবো সেই কথা। কি কথা ও মা, ভাই নিমাই না সবাইকে যেতে বলেছে, কিন্তু কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে মানা করেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া অচৈতন্য হয়ে পড়ে শচী মায়ের চরণটা জড়িয়ে ধরে বলল, মা মা, আপনার সন্তান আমার স্বামী আমাকে যেতে মানা করেছে, আমি কি করে যাব মা, আপনি যান। যদি তাকে আমি প্রকৃত ভালোবাসি, বিষ্ণুপ্রিয়া বলছে, যদি তাকে আমি প্রকৃত ভালোবাসি সে এসে আমাকে দেখা দেবে, আমাকে পায়ে হেঁটে যেতে লাগবে না। সবাই একে একে চলে যাচ্ছে দর্শন করছে। মা শচীদেবী যখনই কি দাঁড়িয়েছে, নিমাই ছুটে গিয়ে মায়ের চরণটাকে জড়িয়ে ধরেছে, মা তুমি ভালো আছো তো, তুমি এসেছো মা, আমি যেতে পারিনি মা, তুমি এসেছো। মায়ের চরণটা জড়িয়ে ধরেছে, সবাই একে একে যখন যাচ্ছে নদেবাসী বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া
ও প্রিয়া, তুই এমন একটা স্বামীকে পেলি, তুই এমন স্বামীর সঙ্গে ব্যবহার করলি, তোর স্বামী তোকে যেতে মানা করলো কিন্তু আমাদেরকে যেতে বলেছে, দেখ। বিষ্ণুপ্রিয়া বলছে, ওগো তোমরা যাকে দেখতে যাচ্ছ সে তোমাদের নয়, সে আমার। তোমরা যাকে দেখতে যাচ্ছ সে তোমাদের নয়, সে আমার। আমি তাকে যখন চাইবো তখন দেখতে পাবো, কি তোমরা দেখতে পাবে না, যাও। বিষ্ণুপ্রিয়া কি বলেছিল, যে তাকে যদি আমি প্রকৃত ভালোবাসি সে এসে আমাকে দেখা দেবে, আমাকে যেতে লাগবে না। নিমাই সঙ্গে সঙ্গে দুটি দেহ হলো, একটা দেহ মায়ের কাছে রয়ে গেল আর একটা দেহ প্রিয়ার কাছে এসে ডাকছে, প্রিয়া, ও প্রিয়া, আমি আমি এসেছি প্রিয়া, তুমি দেখবে না, একটিবার তুমি দেখো, আমি এসেছি। না, আমি তোমার বদন দর্শন করবো না, তুমি সবাইকে যেতে বলেছ, আমাকে তুমি যেতে মানা করেছো, আমি তোমাকে তো বদন দেখাবো না, তুমি যেমন এসেছো তুমি তেমন ফিরে যাও। প্রিয়া, তুমি মুখ্য কারণটা তুমি শুনেছো, তুমি এখনো গৌণ কারণটা তুমি শোনোনি। আমি তোমাকে মুখ্য কারণ বলেছি কি, যে সবাই আমার কাছে আসবে কিন্তু প্রিয়া না, সেটা মুখ্য কারণ। গৌণ কারণটা কি, প্রিয়া তুমি যদি মায়ের সঙ্গে আমার কাছে যেতে, আমি তো তোমায় আলাদা করে পেতাম না, আমি তোমায় আলাদা করে পাবো বলে আমি ছুটে চলে এসেছি তোমার কাছে, তোমার কাছে। ওগো প্রিয়া, আর তুমি মুখ ফিরাইয়ে থেকো না, আমি এসেছি তুমি একটিবার দেখো। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া আমার গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে তুমি কাঁদিয়ে চলে গেলে, মহাপ্রভু বললেন, বলো প্রিয়া তুমি কি বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই বর দেব। তখন প্রিয়া বলেছিল, প্রভু আমি তোমার কাছে কি চাই জানো, জানি না তোমার সঙ্গে আর কোনো দিন দেখা হবে কিনা, আমি তোমার শিচরণে জানাইয়ে গেলাম, আমার এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি বিদায় নেবে, বিদায়ের সময় আমি কি বর চাই জানো, আমার এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বিদায় নেবে, আমি তোমার চরণে জানাইয়ে গেলাম, প্রভু গো যেন যাবার বেলায় না, নাম গাইতে এ গাইতে পারি যেন যাবার, তোমার শ্রীচরণে
তোমার শিচরণে আমার এই মিনতি, যেন যাবা যাবার বেলাই না, নাম গাইতে গাইতে পারি তোমার শ্রীচরণে, আমার এই মেয়ে রাধে, যেন যাবার বেলা নামে গাহিতে পারি, আমি আগে হতে জানাই দিলাম, আমি আগে হতে জানাই দিলাম, আমি আগে আগে হতে জানাই জানাই দিলাম, আমি আগে হতে রাধে রাধে হতে জানাই দিলাম, আরে ভাই আরে ভাগ্যে হইবা না হয়, আমি আগে হতে জানাই দিলাম, আমার আরে ভাগ্যে হরিবল 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 আমার হয়কে হয়কে না হয়, আমি আগে হতে রাধে আমি জানাই জানাই গেলা, যেন মনির আশা আমার পূরণ পূরণ হয় গো, আমার মনে আশা আশা পুরো হরিবল হরিবল হরিগো, আমার মনের আশা যেন পুরো আমার মনের আশা
রাধে আমার পুরো জয় রাধে জয় রাধে মা। যদি কারো মনের মাঝে মনের এমন যদি বাসনা থাকে যাবার বেলায় তো আমরা কত কি আশা করি বাবা, এই খাবো সেই করব, একে দেখবো তাকে দেখবো। কিন্তু যদি কারো মনের মাঝে এমন বাসনা জাগে যে যাবার বেলায় গৌর হরি যেন আমি যেন তোমার নাম যেন গাইতে পারি, অবশ্যই তার কৃপা হবে, অবশ্যই কৃপা হবে, কৃপা হবেই হবে গো। ধোব সত্য কথা, সেদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বললো, বলো প্রিয়া তুমি কি বর চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তখন বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রভু তুমি তো এই মুহূর্তে আমাকে ছেড়ে চলে যাবে, আমি তোমার কাছে একটা এমন জিনিস চাইবো তুমি আমাকে দেবে তো, বলো তুমি কি চাও। বিষ্ণুপ্রিয়া সেই দিন গৌরীর কাছ থেকে চাইলেন কি, চরণের পাদুকা জোড়া। প্রভু যদি আমাকে দিতেই হয় তোমার ওই পাদুকা জোড়া তুমি আমাকে দাও। প্রিয়া তুমি আমার পাদুকা নিয়ে কি করবে, কি করবো জানো? সবাই বলে তুমি গৌর হরি, তুমি তো আমার হরি, তুমি আমার প্রাণের হরি। যদি কোনোদিন মনে বাসনা জাগে তোমাকে একটু দর্শন করবো,
তা তো পূর্ণ হবে না। যেদিন মনের বাসনা জাগবে একটু তোমার পরশ পাবো, সেই দিন তোমার এই পাদুকা জোড়া আমি আমার হৃদয়ে ধরব। সেদিন তোমার পাদুকা আমি হৃদয়ে ধরে আমার মনোবাসনা পূর্ণ করবো, তাই গৌর হল। এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া। কিছুদিন পরে কি হলো না, কিছুদিন পরে প্রিয়া নিজের প্রাণটা ওই পাদুকার মধ্যে প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল। যারা নবদ্বীপ গেছেন কিংবা যাবেন, মহাপুর বাড়ি যাবেন, মহাপুর বাড়ি গিয়ে বলবেন যে আমরা একটু প্রভুর পাদুকা দর্শন করব, সামান্য 10-15 টাকা নেবে, ওরা দর্শন করাবে। তাই বল হরি বল, এমন অনুরাগ যে যেন গো মা, অনুরাগ রেখো, অনুরাগ থাকলেই কৃপা হয়। তাই বললেন কি, প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধর ঐছনপতি অঙ্গ বন্ধ, আজ কিয়ে নব ত্রিপ চন্দ কামিনী কাম কলিত তছু মানস, আরে কামিনী কাম কলিত তছু মানস, গতি অছু গজ চিনি মন্দরে, হরি হরি গজ চিনি মন্দরে, গতি অছু গজ চিনি মন্দরে, গতি অছু গজ চিনি মন্দরে, কামিনী কাম কলিত তছু মানস, গতি অছু গজ যিনি মন্দ। কামিনী মানে কি, কামিনী মানে একজন বজির নায়িকা। আজ আমার গৌধরী সূর্য পূজায় যাবে বলে প্রস্তুত করেছে। সূর্য পূজা কি সবাই দিতে যায় নাকি, একমাত্র তারাই যায়। তারা যায় জানো, যারা কিশোরী হয়, যারা কিশোর। আজ আমার গৌর হরি সূর্য পূজা যাবে বলে কি করেছে দেখো, গৌর সেজেছে কিশোরী, চলেছে সব সারি সারি সেজেছে কিশোরী, আর চলেছে সব সারি সারি সেজেছে কিশোরী, আর চলেছে সব সারি সারি কিশোরে, চলেছে সব সারি সারি সেজেছে কিশোরে, কিশোরী গো মা কিশোরী। বৈষ্ণব পদকবি বলছে তোমাদের মহাপ্রভু তেমন কিশোরী সাজিল কিভাবে। ও মা, যারা নারী হয় তাদের লক্ষণটা কি জানো, যারা নারী জাতি হয় তাদের লক্ষণটা হচ্ছে তাদের বাম পাটা আগে পড়ে, তাই তো, বাম পাটা আগে পড়ে। আমার গৌরী আজকে কিশোরী সাজেছে, কেমন করে যায় দেখো, গতি অছু গজ যিনি মন্দ। গজ মানে কি, গজ মানে কি, গজ মানে হাতি। হাতি কেমন করে যায় বলো তো, মাথা দুলিয়ে দুলিয়ে যায়। আজ আমার গৌর হরি যাচ্ছে, গতি অছু গজ যিনি মন্দ, ওই হাতির মতন করে মাথা দুলাচ্ছে আর কি, যেন বামা নাই কা সেজেছে বোজের কিশোরী, বামা নাই আর সেজেছে বোজের কিশোরী, বাবা নাই সেজেছে বোজের কিশোরী, বামা নাই আর সেজেছে বোজের কিশোরী, বাবা নাই বামা নায়িকা। নায়িকা মানে কি, কিশোরী বোজের কিশোরী, সেজেছে বোজের কিশোরী, বামা নায়িকা সেজেছে বোজের কিশোরী,
বাবা নাই বা দেখো জীবকে শিক্ষা দিয়েছে তিন বাসনা পূরণ করবে সেজেছে বোঝের কিশোরে তিন বাসনা পূরণ করবে সেজেছে বোঝের কিশোরে তিন বাসনা পূরণ করবে সেজেছে বোঝের কিশোরে তিন বাসনা পূরণ করবে সেজেছে